এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A23 5G স্যামসাং এর বাজেট ফ্রেন্ডলি সিরিজের অন্যতম সদস্য 6 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লং লাস্টিং ব্যাটারি নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক ফোনটির প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 197 গ্রাম এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা সত্যি ফোনটিকে অনেক দ্রুত আনলক করতে সক্ষম যদিও ফোনটি স্যামসাং এর মিড রেঞ্জ সিরিজের ফোন এরপরেও ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম ফোনটির ফ্ল্যাট স্ক্রিন উপরে নিচে স্কার্ট ফোনটিকে আরো গর্জিয়াস করে তুলেছে ডিসপ্লের উপরের দিকে মাঝ বরাবর পানসোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটির 6.6 ইঞ্চ পিএলএস এলসিডি স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটির 400 পিপিআই এর সাথে 8 বিট 16.8 মিলিয়ন কালার এইচডিআর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স ভালো ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল যা প্রায় 650 নিট পিক ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয় ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে এটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয় কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে ডলবি অ্যাটমসের সাথে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে ফলে ফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো জিএসএম এরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে ওয়ান ইউআই 4.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন এই মডেলটিতে 6 ন্যানোমিটার 2200 মেগাহার্জ এর স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 619 ফোনটিতে 2133 মেগাহার্জ এর এলপিডি ডিআর 4 এক্স 8GB পর্যন্ত সর্বোচ্চ র্যাম এর সাপোর্ট যুক্ত রয়েছে এই মডেলটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্টের সাথে ইউএফএস 2.2 128GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ সাপোর্ট বিল্ট ইন রয়েছে ফোনটির রাউন্ড শেপ ক্যামেরা বাম পিক ওয়ার্ড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ফোনটির মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের মাইক্রো এবং ডেপথ লেন্সের সাথে 5 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে যার সাহায্যে 123 ডিগ্রি পর্যন্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন ফোনটির মেইন লেন্সের সাথে ফেস ডিটেকশন অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত রয়েছে ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আরো ভালো ছবি তুলতে সক্ষম দিনের ঝকঝকে আলোতে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস হোয়াইট ব্যালেন্স কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন ফোনটির মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p আর 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়ে 1080p আর 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো এটিতে আপনি সর্বোচ্চ 1080p আর 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ার এর একটি লং লাস্টিং ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 25 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 58% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 247 ইউরো যা বাংলাদেশি টাকায় 33,000 টাকার সমপরিমাণ স্যামসাং গ্যালাক্সি A23 5G ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে মটোরোলা মোটো জি 82 মটোরোলা মোটো জি 82 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি